আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে 10 ঘনমিটার কাঁচে মালামাল পরিমাণ বের করা যায়। এটা এস্টিমেট পার্ট। আপনারা যারা এস্টিমেটে কাঁচা আছেন তা আপনারা এটা দেখে নিতে পারেন। প্রথমে আমরা বের করে নেব ড্রাই ভলিউম, যে কোয়ান্টিটিটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়েট ভলিউম। তো ওয়েট ভলিউম সমান 10 ঘনমিটার, এটাকে ড্রাই ভলিউমে নিতে তার সাথে দেয়ের গুণন করতে হবে। ড্রাই ভলিউম ইকুয়াল 10 × 1.5 ঘনমিটার ইকুয়াল 15 ঘনমিটার। আর এখানে যদি কোনো রেশিও দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 1:3 কিংবা 1:2:4 কিংবা 1:3:6 রেশিও ধরে নিতে পারেন। তো আমরা সেই ক্ষেত্রে আমরা 1:2:4 রেশিও ধরে নিয়েছি। সাম অফ রেশিও 1+2+4 ইকুয়াল 7। অতএব সিমেন্টের যেহেতু অনুপাতে যোগফল 7 হয়েছে এবং সিমেন্টের পার্ট 1, সেহেতু 1/7 × ড্রাই ভলিউম 15 × 30। 30 কেন দিলাম, এখানে 1 ঘনমিটার সমান 30 ব্যাগ সিমেন্ট। ক্যালকুলেশন করবে পাওয়া গেছে 64.28 ইকুয়াল 65 ব্যাগ। এবং স্যান্ড সমান যেহেতু স্যান্ডের 2, সেহেতু 2/7 × 15 ইকুয়াল 4.28 মিটার কিউব। যেহেতু স্যান্ডের দ্বিগুণ খোয়া অথবা স্টোনশিপ, সেহেতু 4.28 × যদি 2 দিই তো আমরা 8.56 পাবো। অথবা আমরা নিয়মে যদি করি স্টোনশিপ ইকুয়াল, যেহেতু স্টোনের 4 ভাগ, তাহলে 4/7 × 15 ইকুয়াল 8.56। এই তো বন্ধুরা, আমরা সহজে আমরা এস্টিমেট পার্ট শিখে নিলাম কীভাবে সিমেন্ট স্যান্ড স্টোনশিপ বের করা যায়। আজ এ পর্যন্তই। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন, এবং সেই সাথে বেল আইকনটি আপনারা ক্লিক করে রাখুন, যেহেতু কোনো কিছু ভিডিও আপলোড করলে আমরা সেই সাথে ভিডিওটি অতি শীঘ্রই পেয়ে যেতে পারেন। আজ এ পর্যন্তই।